আজকের ক্লাসে আমরা একটি সুন্দরভাবে ছাগল আঁকব। প্রথমে একটি গোল করব, ছোট গোল, তার ঠিক নিচে একটি বড় গোল করব। ছোট গোলের উপর থেকে নিচের দিকে একটি রেখা আসবে, সামনের দিকে বাড়িয়ে নিচের দিকে নামবে, ভেতরের দিকে ঢোকাবো, বাইরের দিকে নিয়ে আসবো, আবার ভেতরের দিকে গিয়ে ডান দিকে আসবে। মাঝখানে চোখ ছোট করে গোল করে চোখ করব। চোখের ঠিক উপর থেকে একটি কান, যেখানে চোখ করেছি তার ঠিক উপরে উপরের দিকে গিয়ে নিচে নামবে শিং, পরপর দুটো শিং। উপরের গোল থেকে নিচের গোল একটি সোজা দাগ দিয়ে নিচের দিকে নামবে, একইভাবে এটিও নিচের দিকে নেমে ডান দিকে যাবে। ছাগলের উপরের অংশটা নিচের দিকে করে উপরের দিকে গোলের সঙ্গে লাগবে, আবার নিচের দিকে একটু নেমে লেজ উপরের দিকে যাবে। ছাগলের পা, এখানে একটি পা হবে, সামনে একটি, এখানে পা হবে। পাগুলো এই গোল বরাবর বাইরের দিকে যাবে, চারটি পা সমান হবে, গোল বরাবর বাইরের দিকে নিয়ে যাব, নিচের দিকে নিয়ে আসব, পেছনের দিকেও একটু বাইরের দিকে যাবে, নিচের দিকে নিয়ে আসব। সামনের পাও ঠিক একইভাবে, গোল থেকে একটু গোলের ভেতরে ঘুরিয়ে নিচের দিকে আসবে। ছাগলের পেট নিচের দিকে ঘুরিয়ে যাবে। এভাবে বাকি দুটো পা করব একইভাবে, চারটি পা যাতে সমান হয় খেয়াল রাখবে। ছাগলের পায়ের খুরগুলি করব, সামনের দিকে বেরিয়ে আস্তে করে ঘুরে নিচের দিকে ঢুকবে। আমরা ছাগলটিকে আউটলাইন করে নেব, ব্ল্যাক কেস দিয়ে সুন্দর করে আউটলাইন করব। আউটলাইন করার পর অপ্রয়োজনীয় দাগগুলি পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেলে ব্রানসাইনা কালার নিয়ে নিচ থেকে ডিপ করে উপরের দিকে হালকা হালকা করে নিয়ে যাব, স্ট্রোক দিয়ে দিয়ে নিচ থেকে ডিপ উপরের দিকে হালকা, ডিপ থেকে লাইট, খুব ধৈর্য ধরে রং ভরব। এইভাবে পুরো ছাগলটির গায়ে রং করব। Thank you.
ডার্ক ব্রাউন কালার নিয়ে ডিপ অংশগুলো, ব্রাউন শাইনের উপরের ডিপ অংশগুলো আরো একটু ডিপ করব। খুব ধৈর্য ধরে রং ভরবে। Thank you.